পুনৰ উভতি আহিছো বাতৰি মাজলৈ। গহপুৰৰ 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত বান, দলঙৰ ওপৰেদি বাগৰিছে পানী, ফলত ৰাজপথত আবদ্ধ হৈ পৰিছে শ শ বাহন। আমি বান পৰিস্থিতিৰ শেহতীয়া খবৰ জানিবলৈ চেষ্টা কৰিম। পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে আমাৰ গহপুৰ সাংবাদিক নৱজিৎ শইকীয়া। আমি নৱজিতৰ ওচৰলৈ গৈছো। নিশ্চয়কৈ গহপুৰত কিন্তু বান পৰিস্থিতি অতি ভয়াৱহ বুলি ক'ব লাগিব, আৰু বিশেষকৈ যি সত্তং নদী আছে, এই সত্তং নদীখনৰ উফন্দি উঠাৰ ফলত 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ ইতিমধ্যে প্লাৱিত হৈছে, আৰু তাৰোপৰি এখন দলং, ঘাইপথৰ ওপৰত থকা এখন দলং ইতিমধ্যে প্ৰায় 1.5 ফুটৰ পৰা 2 ফুট পৰ্যন্ত পানী বাগৰিছে। আৰু মোৰ লগত আছে কেমেৰাজন সাঁতোৰো, মই দেখুৱাবলৈ কৈছোঁ যে ইতিমধ্যে ইয়াতে থকা যিসকল লোক আছে, এই লোকসকল আবদ্ধ হৈ পৰিছে, আৰু বিশেষকৈ নদীখনৰ দুয়োপাৰত বসবাস কৰা সকলো মানুহ বাহিৰলৈ ওলাই আহিছে, কাৰণ ঘৰ দুৱাৰ ইতিমধ্যে পানীৰ তলত বুৰ গৈছে, আৰু এয়া পানী হৈছে অৰুণাচল প্ৰদেশৰ পৰা বৈ অহা পানী। আৰু বিশেষকৈ যোৱা নিশাৰ পৰা মুখালধাৰ যি বৰষুণ হৈছিল, বৰষুণৰ ফলত এনেধৰণে পানী আহিছে এই নদীখন দি। অকল এইখন নদীয়ে নহয়, ক'ব লাগিব যে ব্ৰহ্মপুত্ৰ নদী, উপনদী সকলোখিনি ইতিমধ্যে বাঢ়ি আহিছে, আৰু বাঢ়ি অহাৰ ফলত সমগ্ৰ নদীখন প্লাৱিত হৈ পৰিছে। আমি দেখুৱাইছোঁ এটা পথ, কেনেধৰণে মানুহ যাব পৰা নাই, আৰু ইমান এই পথটোত থকা সকলোখিনি কাৰেণ্টৰ পোষ্টেই হওক, অন্যান্য সকলোখিনি ইতিমধ্যে আগলৈ বাগৰি পৰিছে, আৰু আমি দেখুৱাই আছোঁ। আৰু যিখন দলং ইতিমধ্যে মই উল্লেখ কৰিছোঁ যে এই দলংখন যিকোনো মুহূৰ্তত হয়তো খহাই লৈ গুচি যাব পাৰে, আৰু যাৰ বাবে ইতিমধ্যে গুৱাহাটীৰ পৰা লখিমপুৰ তথা বান্দৰদোৱা হৈ যিসমূহ গাড়ী ইটানগৰলৈ যায়, সকলো গাড়ী ইতিমধ্যে ৰখাইছে। তাৰোপৰি আন যি স্থানীয় লোকসকল আছে, এই স্থানীয় লোকসকলৰ সকলো ঘৰবোৰ ডুব যোৱাৰ ফলত তেওঁলোক ওলাই আহিছে, আৰু আমি দেখুৱাই আছোঁ গহপুৰৰ বান পৰিস্থিতি। বিশেষকৈ ক'ব লাগিব যে গহপুৰৰ দক্ষিণ অঞ্চলত ইতিমধ্যে ভয়াৱহ বান পৰিস্থিতি, আৰু তাৰ কাৰণে ইতিমধ্যে গহপুৰ মহকুমা প্ৰশাসনে তেওঁলোকে ইয়াতে আহি উপস্থিত হৈছেহি। আৰু তাৰোপৰি ইয়াৰ যিসকল লোক আছে, আমি তেখেতসকলৰ পৰা জানিব বিচাৰিম কেনেধৰণে পানী, কওকচোন কেনেধৰণে আপোনালোকৰ ঘৰ দুৱাৰ সকলো বুৰ গৈছে? ঘৰ দুৱাৰটো পূৰা বুৰ গৈছে, এতিয়া ঘৰৰ ভিতৰত একঁকাল পানী, অৱস্থা নাইকিয়া হৈ গৈছে ঘৰৰ ভিতৰত, কি কৰিম কি নকৰিম লাগি গৈছে, উপায় নাইকিয়া হৈছে। আমাৰ মানুহৰ এতিয়া গোটেই বস্তু বাহানি ভিতৰতে আছিলে, গোটেইখিনি আকৌ মানে পথখনৰ ভিতৰত এঘণ্টাৰ ভিতৰত পানীখিনি মানে বস্তুখিনি উঠাবলগীয়া হৈছে, মানুহৰ বিপদ হৈ গৈছে, কি কৰিম কি নকৰিম এনেকুৱা হৈ গৈছে মানুহ। কওকচোন আপোনাৰ দোকান আছিল সম্পূৰ্ণ? মোৰ দোকান আছে, ইবাৰ দোকান আছে, মই ইবাৰে যাব পৰা নাই, এইখিনি মেক্সিমাম ইয়াত দোকানী মানুহ আছে, চব জনজীৱন বিচ্ছিন্ন হৈ গৈছে, মেডিকেলৰ মানুহ যাব পৰা নাই, আপুনি প্ৰশাসনৰ মানুহ আগ দিয়ে বাদ দিয়ক, সাধাৰণ মানুহ বাদ দিয়ক, প্ৰশাসনৰ মানুহ অহা যোৱা কৰা বন্ধ হৈছে, প্ৰশাসনে ইয়াত কিবা এটা হ'লে ইয়াত যাব নোৱাৰে, ইয়াত কিবা এটা তাৰ মানুহ আহিব নোৱাৰে, এনেকুৱা ধৰণৰ বিধ্বস্ত অৱস্থা হৈছে। কিন্তু আজিলৈকে প্ৰশাসনে আজিলৈকে এই অৱস্থালৈ ৰৈ থাকিলে, প্ৰশাসনে এই অৱস্থালৈকে আজিলৈকে ৰৈ থাকিলে, এই আজি চাওক আজি হৈ থাকে, এইখিনি মেক্সিমাম দোকানী মানুহ, দাদা চাওক, দাদাৰ দোকান আছে, মোৰ দোকান আছে, নাই এইটো ক'বলৈ এতিয়া একো নাই, আজি এইটো আজি 10-15 বছৰ ধৰি এই সমস্যা হৈ আছে, এই দলংখনৰ কাৰণে এই প্ৰব্লেমটো হৈ আছে, গতিকে আজিলৈকে গভৰ্ণমেণ্টৰ এইটো কোনো ইনিচিয়েটিভেই নাই, গতিকে আজি ইয়াত এই গহপুৰৰ লোকেল মানুহৰ বেলেগ কথা, আজি লখিমপুৰ, তেজপুৰ বিভিন্ন জেগাৰ পৰা অহা মানুহে ৰাতিপুৱাৰ পৰা হাৰা শাস্তিৰ সন্মুখীন হৈ আছে, ইয়াৰ বাবে কিন্তু মোৰ দৃষ্টিত সম্পূৰ্ণ গভৰ্ণমেণ্টৰ এটা গাফিলতি আছে। পুনৰ দেখুৱাবলৈ কৈছোঁ, এইটো যিটো সত্তং পাৰ, এই সত্তং পাৰ দুইপথ ইতিমধ্যে পানীত বুৰ গৈছে, আৰু যিকোনো মুহূৰ্ততে ইয়াত থকা যিসকল আছে তেওঁলোক আবদ্ধ হৈ আছে। ইতিমধ্যে কিন্তু উদ্ধাৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা কৰা নাই, কোনো ধৰণৰ NDRF বা SDRF অহা নাই, সকলো মানুহ আবদ্ধ হৈ আছে। যদি দেখা পোৱা যায়, ইতিমধ্যে দেখিব পাইছে যে ইয়াতে মানুহ পথত ইতিমধ্যে আবদ্ধ হৈ আছে, আৰু তেওঁলোক আহিব পৰা নাই, প্ৰবল সোঁতত পানী বাগৰিছে ৰাস্তাৰ দুয়োকাষে, আৰু বিশেষকৈ সম্পূৰ্ণ যান বাহন ইতিমধ্যে, হয় মই পোনপটীয়াকৈ দেখুৱাইছোঁ, ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছিলোঁ যে এই মুহূৰ্তত NDRF আৰু SDRFৰ যিসকল লোক ইতিমধ্যে আহিছে, যিহেতু অত্যন্ত পানী বেছি আৰু ইয়াতে সকলো মানুহ ঘৰৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিব লগা হৈছে, আৰু কিছুসংখ্যক ইতিমধ্যে ওলাই আহিছে, যিকোনো মুহূৰ্তত কিন্তু বিপদ আছে, তাৰ বাবে এনেধৰণে SDRFে তেওঁলোকৰ অভিযান অব্যাহত ৰাখিছে, আমি দেখুৱাই আছোঁ। ভিতৰৰ বহু লোক আবদ্ধ হৈ আছে, আমিও যাব পৰা নাই, ইতিমধ্যে যিখন 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দলং আছে, এই দলংখনৰ প্ৰতি ভাবুকি আনিছে, যিকোনো মুহূৰ্তত এই দলংখন উটুৱাই লৈ গুচি যাব পাৰে, আৰু বিশেষকৈ যি জাবৰ জোঁথৰ উঠি আহিছে, এই জাবৰ জোঁথৰ কিন্তু দলঙৰ তলত লগাৰ ফলতে এতিয়া বিপদৰ আশংকা বেছি হৈছে, আৰু ইতিমধ্যে প্ৰশাসনে তেওঁলোকে ৰছী বান্ধি পেলাই দলঙৰ দুইপাৰ মানুহ অহা যোৱা বন্ধ কৰি দিছে যদিও, কিন্তু কিছু লোক ইতিমধ্যে পাৰ হৈছে, গহপুৰ প্ৰশাসনৰ লোক বা যান বাহন শাখাৰ লোক ইতিমধ্যে তেওঁলোকে ইয়াৰ নিয়ন্ত্ৰণৰ ব্যৱস্থা কৰিছে যদিও, কিন্তু অত্যাধিক বৃদ্ধি পথ পানী মানুহ আতংকিত হৈ পৰিছে, আৰু বিশেষকৈ যিহেতু পানী
দেখব পড়া গেছে আমি দেখাইছো এস ডি এফ লোকসকলে কেন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আমি দেখাইছো যাব নাই কারণ প্রবল সুদ এই যে পথ আছে এই পথটা ইতিমধ্যে সহায় লো গুছি গেছে আর বিশেষকে এই যে অঞ্চল আছে প্রায় এহাজারতক অধিক লোক ইয়াত বসবাস করে আর নগরবাসী বিশেষকে এই সত্তং নদী চকুলো হয়ে পড়ে প্রতি বারিষাত আর এইবার পুনের ভয়াবহভাবে বৃদ্ধি পাইছে ইয়ার পানি আর অরুণাচল প্রদেশের বই অহা এই নদীখনে হঠাৎ পুয়া প্রায় 8 বজালে ইয়াত কিন্তু কোনো পানি নাছিল কিন্তু হঠাৎ এনে ধরনের বাগরি আহিছে আর সকলো বিশেষকে ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে আছিল ওলাই আইবা নাছিল কিছু কিছু লোক ওলাই আহিছে যদিও বহু সংখ্যক লোক কিন্তু ঘরত আবদ্ধ হয়ে আছে তারবাবে এনে ধরনের এটা সুমাই আছে আর এন ডি আর এফ এস ডি আর এফ লোক সকল গেছে আর আমি অন্যান্য যখন লোক আছে আমি তখন জানি বিচারিম কেন ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে দেখুন আপনার যেহেতু দোকান আছে কেন ধরনের পরিবেশ পানি সোমাইছে দোকানত পানি সোমাইছে গোটেখিনি বস্তুয়ে অলরেডি মানে পানি বুর ওলালে আসল কথাটো হল দলংখন ওখ করব আজি আমি 3-4 বছরের ভাবি আসিল কিন্তু টিকে যে কোম্পানিক একচুয়ালি কামটো দিয়া হয়েছে মোৰ এটা সরকারের প্রতি বিশেষ অনুরোধ থাকিব যে যদি পারা যায় গহপুর টাউনখন এটলিস্ট এসিআই কোম্পানিক দিয়াটো ব্যবস্থা করো কারণ টিকের কাম বিরাট গাফলিতি আর বিরাট স্লো হয়ে আছে আর রাইজর সুবিধা অসুবিধার কথা একো চিন্তাই নকরে টিকে কোম্পানিয়ে কোনো ধরনের রাইজর অসুবিধা আজি এই রাস্তাটা চালে রাস্তা যাব এটা একটা পরিস্থিতি গতি আমি রাইজ সরকারের প্রতি অনুরোধ টিকে কোম্পানিক অতরাই পেলে এই রাস্তার কামখিন অন্য বেলেগ কোম্পানি তাক দিয়ে যাতে ক্ষিপ্রতার কামখিন হয় আজি আপনাদেরও দেখিছে আপনি আজি সংবাদ মাধ্যমের জড়িত ব্যক্তি আপনি নিজে গম পাইছে যে টিকে কোম্পানির কামর নমুনা আর রাস্তা যাতায়াতের সুবিধা করব পারছেন না আপনি নিজেও অনুভব করেছেন দলংখনের প্রতি কি ভয়াবহ দলংখনের প্রতি তো এখন কবলে ভাষায় না আপনি আপনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছে আপনি বারে বারে অহা যাওয়া করেছে এই দলংখন যিকোনো মুহূর্তে সংযোগ বিচ্ছিন্ন হব আর সম্পূর্ণ উত্তর এই লক্ষিমপুর ধেমাজি অরুণাচলকে ধরে সংযোগ বিচ্ছিন্ন হয় মানুষ একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হব কি মানুষ আবদ্ধ হয়ে আছে ভিতর দলংর দুই পায়ে দলংর দুই পায়ে এটা হাজারও অধিক গাড়ি লাইন হয়ে আছে আর মানুষ তো অবর্ণনীয় অবস্থা আছে প্রায় 3-4 হাজার মানুষ দুই পায়ে আবদ্ধ হয়ে আছে এটা কি করব আমি দলংখনের ব্যবস্থাটা সোনকালে হওয়াটা বিচার যাতে মানুষখিন যে ফসি আছে এইখানে মানুষ সোনকালে মানে নিশ্চয় মানে দেখাবলে কোথাও এয়া অকল গহপুরের লোকেই নহয় বিভিন্ন স্থানের আহিছে আর বিশেষকে যেহেতু করোনা সংক্রামক তার মাজতে যে সামাজিক দূরত্ব কিন্তু সেয়া এতিয়া পাহরি পেলায় এনে ধরনের ওলাই আহিছে পানের মমতাত ওলাই আহিছে কারণ প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটত পানি বৃদ্ধি পাইছে আর বিশেষকে অকল এইখন নদীয়ে নহয় কিন্তু ব্রহ্মপুত্রর যে দক্ষিণ অঞ্চল আছে সেই দক্ষিণ অঞ্চলত ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আর গহপুরের 6টা ওয়ার্ডত ইতিমধ্যে যে পানি এয়া পানি সোমাই পড়েছে আর যার বাবে দোকানের পর ধরে ঘর গৃহস্থ সকলখিন বয় বস্তু ইতিমধ্যে তিতি গেছে তারপরে বহু লোক আবদ্ধ হয়ে আছে মুঠতে কব লাগবে যে গহপুরত এনে ধরনের বানপানিয়ে প্রবল রূপ ধারণ করেছে অজিত শইকীয়া আপনার ধন্যবাদ থাকিল গহপুরের 15নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত বান দলঙর উপর বাগরিছে পানি ফলত রাজপথত আবদ্ধ হয়ে পড়ছে শ শ বাহন ইতিমধ্যে আমি পোনপটীয়া সংস্থার যোগে আমি সেই দৃশ্য আপনার দেখাইছো এই মুহূর্তে আমি শেহতীয়া বান পরিস্থিতির খবর জানিবলে চেষ্টা করি আমার সঙ্গে গহপুরের সাংবাদিক নবজিৎ শইকীয়া পোনপটীয়া সম্প্রচার আছে নবজিৎ ক্রমান্বয়ে গহপুরের বান পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ছে নবজিৎ নিশ্চয়কৈ প্রতিটো পল অনুপল পানি বাঢ়িছে আর বিশেষকে কব লাগবে যে গহপুরত ইতিমধ্যে 15নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর পানি বাগরিছে আর বিশেষকে 15নং রাষ্ট্রীয় ঘাইপথের এখন দলংর দৃশ্য মানে দেখলে কোথাও মূর আছে শান্তনু এই দলংখন ইতিমধ্যে দেখব পাইছে দলংখনের এটা মূর ইতিমধ্যে পানিয়ে ভাঙি পেলাইছে আর আনটো মূর কিছু অংশ আছে কিন্তু এই দলংর উপর প্রায় 1.5 ফুটের 2 ফুট ওখকৈ পানি বাগরিছে যার বাবে ইতিমধ্যে সকল গাড়ি রখাই দিয়া হয়েছে আর যিকোনো মুহূর্তত বিপদের আশঙ্কা আছে আর বিশেষকে এইখন হচ্ছে সত্তং নদী অরুণাচল প্রদেশের বই অহা এই নদীখানে হঠাৎ পানি বৃদ্ধি পোৱাৰ ফলতে কিন্তু সমগ্র নগরখন প্লাবিত হয়ে পড়ছে আর গহপুরের 6টা ওয়ার্ডত ইতিমধ্যে পানি সোমাইছে যার বাবে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সকলো দোকান বাজারত ইতিমধ্যে পানি হয়েছে আর 15নং রাষ্ট্রীয় ঘাইপথ ইতিমধ্যে বন্ধ করে দিছে প্রশাসনে কারণ যিকোনো মুহূর্তত এই দলংখন যদি উতুয়াই লৈ গুছি যায় তেতিয়াহলে উত্তর সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হব কোনো ধরনের বিকল্প পথ
নাই আমি দেখুৱাই আছো পোনপটীয়াভাৱে। আৰু বিশেষকৈ যদি মন কৰে দলঙৰ কাষতে থকা দুটা ৱাৰ্ড নগৰখনৰ যথেষ্ট সংখ্যক লোক বসবাস কৰে, এই ৱাৰ্ডৰ লোকসকল ইতিমধ্যে আবদ্ধ হৈ পৰিছে, তেওঁলোকে নিজৰ নিজৰ ঘৰৰ যি পথ সেই পথলৈ ওলাই আহিছে, ইতিমধ্যে সম্পূৰ্ণ ঘৰ পানীৰ তলত। আৰু বিশেষকৈ এইখনতে ক'ব লাগিব যে এই যি পানী আহিছিল হঠাৎ আহিছে, পুৱা প্ৰায় 9 মান বজাত এই পানী আহিছে, কিন্তু তাৰ আগলৈকে যি বৰষুণৰ ধাৰাবাহিকভাৱে যি বৰষুণ দি আছিল, মুখলধাৰ যি বৰষুণ দি আছিল, তালৈ অনুমান কৰিয়ে গহপুৰৰ যি প্ৰশাসন আছিল তেওঁলোকে আহি চোৱা চিতা কৰাৰ পিছত এই দলংখন বন্ধ কৰি দিয়া হৈছে। আৰু আমি দেখুৱাই ইলেক্ট্ৰিক পোষ্ট ইতিমধ্যে ভাঙি পৰিছে, আৰু বিশেষকৈ সম্পূৰ্ণ ইয়াত কাৰেণ্ট এতিয়া বিচ্ছিন্ন কৰি ৰাখিছে, যিকোনো মুহূৰ্তত বিপদৰ আশংকা আছে। আমি ইয়াৰ পূৰ্বৰ বাতৰিত আমি দেখুৱাইছিলোঁ ইতিমধ্যে NDRF আৰু SDRF সোমাইছে, কিমান মানুহ কেনেধৰণে ক্ষতি হৈছে এই পৰ্যন্তলৈকে আমি দেখুৱাব পৰা নাই। মই সমগ্ৰ এয়া দৃশ্য দেখুৱাই আছোঁ, তাৰোপৰি মই দেখুৱাব কৈছোঁ যে ইতিমধ্যে নৱজিত শইকীয়া, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। আৰু গহপুৰত ক্ৰমাৎ ভয়াৱহ হৈ পৰিছে বান পৰিস্থিতি, আমি বানৰ খবৰ জনাম আৰু অন্যান্য খবৰ জনাই থাকিম। ইতিমধ্যে আমি জানাইছো যে আজি ঘোষণা কৰা হ'ল উচ্চতম মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ